আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পাওয়ারফুল টিউটোরিয়ালসের আজকে টিউটোরিয়ালে আমি আপনাদের কি লিড জেনারেশনের একটি ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব। আর সেই টপিকটা হচ্ছে আমাদের ইমেল বাউন্স। আপনারা যারা ফাইবার আপওয়ার্কে লিড জেনারেশনের কাজ করছেন বা প্র্যাকটিস করছেন, তো আপনারা দেখবেন যে বাইরের বিভিন্ন রিকোয়ারমেন্টসে বাউন্স রেট, তারপরে হচ্ছে বাউন্স, এই বিষয়গুলো থাকে। তো আজকে আমি আপনাদেরকে এটা ক্লিয়ার করে দেবো। আপনারা নতুন প্রথম যারা আছেন এবং যারা ভবিষ্যতে কাজ করবেন, তো এটা আমাদের জানা খুবই দরকার। কারণটা হচ্ছে, আমরা যখন মার্কেটে কাজ করব তখন আমাদের এই বিষয়গুলো জানতে হবে। তবে যে যে ক্যাটাগরিতে, যে যে ইন্ডাস্ট্রিতে আপনারা কাজ করবেন ভবিষ্যতে, আপনাদের সেই ক্যাটাগরিতে বিভিন্ন ধরনের টার্মস থাকে, বিষয়গুলো আমাদেরকে আসলে বুঝতে হবে, জানতে হবে। যেমন লিড জেনারেশনের ক্ষেত্রে আমাদেরকে এই বাউন্সের বিষয়টা আমাদেরকে জানতে হবে, এবং এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি এবং আমাদের ফেসবুক পেজটি আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন। তো গতকাল আমি একটা রিকোয়ারমেন্টস পাবলিশ করেছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। আমি 10টা স্যাম্পেল চেয়েছিলাম আপনাদের কাছ থেকে, যে আপনারা কাজটা করবেন। গতকাল আমি একটা স্যাম্পেল রিকোয়েস্ট করেছিলাম। এটি বেসিক্যালি ছিল বায়ারের একটি রিকোয়ারমেন্টস, ফাইবার বায়ার। উনি আসলে এই রিকোয়ারমেন্টসটা দিয়েছিল এবং একটা স্যাম্পেল উনি আমার কাছ থেকে আশা করছিল, 10টা লিড যেন আমি স্যাম্পেল হিসেবে তাকে প্রোভাইড করি। তো এই রিকোয়ারমেন্টসটি নিয়ে আমি আসলে আমাদের পেজে আমি এটা পোস্ট করি। অ্যান্ড আলহামদুলিল্লাহ, আপনারা যারা আসলে রেসপন্স করেছেন, অনেকেই আপনারা রেসপন্স করেছেন, স্যাম্পেল দেখিয়েছেন আমাকে, এবং অনেকের স্যাম্পেল এখনও পর্যন্ত আমি দেখতে পারিনি, মানে আসলে স্যাম্পেলগুলো কারেক্ট আছে কিনা। তো আই এম রিয়েলি সরি অ্যাবাউট দ্যাট, বিকজ অফ যে আমি আসলে সিঙ্গেল পার্সন, সো আমার সব কিছু ম্যানেজ করতে হয়। তো এইভাবে যদি আপনারা যখন দেখা যাচ্ছে যে 8-10 জন করে আপনারা স্যাম্পেল দিচ্ছেন, তো তখন আসলে সবার স্যাম্পেল দেখে আমি আসলে পারছি না। তো আমি যেটা করেছি যে আমি কিছু স্যাম্পেল নিয়ে আমি বায়ারকে দিয়েছি। অ্যান্ড আমি চিন্তাভাবনা করেছিলাম যদি অর্ডারটি পাই, আনফর্চুনেটলি কিন্তু অর্ডারটি আমি এখনও পাইনি। সো আমি অর্ডার পেলেই হচ্ছে আপনাদেরকে আমি হায়ার করব, বিষয়টা হচ্ছে এমন। তো অর্ডারটা আমি পাইনি এবং বায়ার আমাকে কোনো রেসপন্স করেনি, বাট আপনারা যারা লিডস পাঠিয়েছেন অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড আপনাদের একটা বেস্ট একটা প্র্যাকটিস কিন্তু আপনারা করতে পারলেন। তো এই ধরনের রিকোয়ারমেন্টস মার্কেট প্লেসে থাকবে। সো এইখানে যে রিকোয়ারমেন্টস ছিল আমাদেরকে, কিচেন অ্যান্ড বাথরুম রিমডেলিং কোম্পানিস, ইউএসএ স্টেট হচ্ছে নিউ জার্সি, পেনসিলভেনিয়া, ফ্লোরিডা, জর্জিয়া। এই টোটাল 4টা স্টেট থেকে আমাদেরকে লিস্টগুলো কালেক্ট করতে হবে। লিঙ্কডিনে তাদের এমপ্লয় থাকতে হবে 10 থেকে 50, এবং সিইও, ফাউন্ডার, ম্যানেজিং ডিরেক্টর, এগুলো আপনারা সবাই জানেন। এখন অনেকেই আপনারা কোশ্চেন করেছেন যে এই রিমডেলিং বিষয়টা, সো রিমডেলিংটা বিষয়টা হচ্ছে যে একটা জিনিস একটা যে শেপে থাকে, যে মডেল থাকে, যে অবস্থায় থাকে, ওইটাকে আসলে আপডেট করা, পরিবর্তন করা। একটা কিচেন যখন দেখা যাচ্ছে কনস্ট্রাকশন বা আর্কিটেক্ট যারা আসলে ডিজাইন করছে, এখন দেখা যাচ্ছে সে বলছে যে সিঙ্ক এরিয়াটা আসলে এইভাবে না দিয়ে যদি এখানে দেওয়া হয় তাহলে ভালো হয়, এটা রাইটে না দিয়ে লেফটে দেওয়া। তো এই বিষয়গুলো আর কি, তো বাথরুম এবং রিমডেলিংয়ের যে কাজগুলো আর কি বেসিক্যালি করতে হবে। আর মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় ছিল আমাদের যে বাউন্স রেটটা আমাদের মাস্ট বি আন্ডার 1% হতে হবে। এটা কিন্তু অনেক সিরিয়াস একটা বিষয় এবং অ্যাজ এ লিড জেনারেটর হিসেবে কিন্তু আমাদের জন্য একটা মোস্ট চ্যালেঞ্জিং একটা বিষয়। তো এইটা কেন এবং বাউন্স রেটটা কী, আমি এটা আপনার সাথে এখন ডিসক্লোজ করবো। অ্যান্ড আমাদেরকে আসলে শান্ত ছেলে, উনি আমাদেরকে আস্ক করেছিল যে বাউন্স রেটটা কী। সো তারপরে আমাদের রিমডেলিং এটা জানতে চেয়েছিল সেলিম ভাই। তারপর শ্যামলচন্দ্র, উনি আমাদেরকে আস্ক করেছিলেন যে ইমেল বাউন্স রেটটা কী, এটা নিয়ে আসলে আমরা যদি একটা ভিডিও মেক করি তাহলে ভালো হয়। সো এটা আসলে এই কাজটা আসলে আমরা পাইনি, ইটস ওকে, বাট এখান থেকে আপনারা যে কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বা এটা নিয়ে আমি আপনার সাথে যে এই যে ডিসকাসগুলো করলাম, এই বিষয়ে আপনারা নলেজেবল হচ্ছেন, আপনারা বুঝতে পারছেন, জানতে পারছেন বাউন্স রেট। তো আমি এখানে আসলে তখন বলেছিলাম যে গুগল করেন, তারপরে রিমডেলিং এটাও বলেছিলাম গুগল ইট। আসলে ওই মুহূর্তে যখন আমি আসলে তখন আমার কাজ নিয়ে ব্যস্ত, ওই মুহূর্তে আসলে আমি আপনার এই এক্সপ্লেনেশন করার বিষয়ে আসলে তখন আমার হাতে ওই সময় নেই। দ্যাটস ওয়াই আই রোড ইট গুগল ইট, গুগল করেন। বাট ভাই আমাকে কোনো অ্যান্সার দিল না, কোনো রিপ্লাই করলো না, বা আমাকে বললো গুগল করতে, কী রে ভাই এটা। তো বিষয়টা আসলে ইট অ্যাকসেপ্টেবল, এটা আপনাকে বুঝতে হবে। মানে আপনার ইন থেকে আপনি একটা কোশ্চেন ছুড়ে দিয়েছেন, আপনি এটা অ্যান্সার চাচ্ছেন, বাট এই পাশের যে মানুষগুলো আছে, অর্থাৎ আপনার অ্যান্সার যে মানুষটা দিবে, ওকে, এখানে অন্য কেউ অ্যান্সার দিতে পারতো, বাট আপনি আশা করছেন কার কাছ থেকে, পাওয়ারফুল টিউটরসের কাছ থেকে আপনি আশা করছেন অ্যান্সারটা। বাট এই পাওয়ারফুল ডিটেলসে যে বা যারা কাজ করছে তাদেরও একটা সময়ের একটা ব্যাপার আছে। তো দ্যাটস ওয়াই অনেক সময় আমাদের অ্যান্সারগুলো আসলে এইভাবে সঠিকভাবে দিতে পারি না বা সময় মতো দিতে পারি না। যাই হোক, এটা অবশ্যই আপনারা বিষয়গুলো কনসিডার করবেন। আচ্ছা, আমি সহজ কথায় আসি, বাউন্স রেটটা কি, গুগল করলে অনেক কিছু পাবেন, অনেকেই বুঝবেন, অনেকেই বুঝবেন না। বাউন্স রেটটা মানে হচ্ছে আপনি একটা ইমেল যখন কোথাও কাউকে পাঠাবেন, সেই ইমেলটা
যাবে না, মানে সে ইমেলে যদি আপনি কোনো ইনফরমেশন, কোনো টেক্সট, কোনো ছবি বা ভিডিও আপনি দিয়ে একটা ইমেল তো কোথাও পাঠাবে না, তো এমটি ইমেল তো পাঠাতে পারবেন না, বিভিন্ন প্রোডাক্ট থাকবে, তারপর অফার থাকবে, বাট সেই ইমেলটা আপনি যাকে সেন্ড করবেন সেই ইমেলটা তার কাছে যাবে না, এটা হচ্ছে বলা হচ্ছে বাউন্স। তার মানে কোনো ইমেলস যদি সেন্ড না হয় সেই ইমেল হচ্ছে সেটা বাউন্স হিসেবেই থাকে। এখন বাইরে এখানে বলেছে যে আন্ডার 1%, মানে 1%-এর নিচে থাকতে হবে। তো ইমেল মার্কেটিং যারা করেন এই বিষয়টা সবাই ভালোভাবে জানবেন, এবং আপনারাও আজকে জেনে রাখবেন যে আপনি যদি কোনো ইমেল বাউন্স রেট যদি আপনার 2%-এর বেশি হয় তাহলে কিন্তু এটা প্রবলেম, ওই বায়ার আপনাকে অর্ডারটা ক্যান্সেল করতে পারে, চাইলে আপনার রিভিশন দিতে পারে, অথবা মানে যে কোনো একটা কাহিনী সে করতে পারে যদি সে যদি বায়ারটা খারাপ হয়। আর বায়ারটা যদি ভালো হয় তাহলে আপনাকে সে বলে দিবে যে তোমার ইমেলগুলো কিন্তু অনেক বাউন্স রেটটা অনেক বেশি, হ্যাঁ এটা আমার কিন্তু ঝামেলা হচ্ছে, এটা আপনাকে জানিয়ে দিবে। যেমন আমার ক্ষেত্রে এমন হয়েছিল যে 40%-এর উপরে আমাকে সে বললো যে বাউন্স রেটটা চলে আসছে, তো এটা তার জন্য কিন্তু সে আমাকে আসলে রিভিশন দেয়নি বা আমাকে আসলে অর্ডার ক্যান্সেল করেনি, আমাকে পেমেন্ট করছে, বাট আই ওয়াজ নট হ্যাপি। কারণটা হচ্ছে আমি একটা একজনকে সার্ভিস দিলাম, সে আমাকে টাকা দিল, কিন্তু আলটিমেটলি আমার এই সার্ভিসটা নিয়ে তার কোনো উপকারে হলো না, তো এটা আসলে তো আমার জন্য আসলে এটা ভালো না। ওকে, তো এই বিষয়টা হচ্ছে যে তাহলে আমাদের করণীয় কী, এই 2%-টা কমাবো কীভাবে বা আন্ডার 1% কীভাবে করবো। বিষয়টা 2% বলতে হচ্ছে আপনি যদি 100টা ইমেল বায়ারকে দিচ্ছেন, ওকে, যেমন হচ্ছে যারা আপনারা কিচেন বাথরুম রিমডেলিং বিষয়টা যারা তাদের স্যাম্পল আমি দেখেছি, আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করেছি প্রত্যেকের কাছে যে ইমেল ভেরিফাইড কিনা, 100% ভেরিফাইড কিনা, অনেকেই আপনারা বলেছেন, অনেকেই আপনারা বলেছেন কীভাবে আপনারা চেক করেছেন, বাট আপনারা যারা বলেছেন যে 100% ভেরিফাইড, সো অবশ্যই অবশ্যই আমি ধরে নিয়েছি যে তারা বিভিন্ন টুলস দিয়ে আপনারা এটা ট্রাই করে দেখছেন যে আসলে ইমেলটা ভেরিফাইড কিনা। এখন 2% মানে হচ্ছে যে 100টা ইমেলের মধ্যে হচ্ছে দুইটা হচ্ছে আপনাকে বাউন্স করবে, দুইটার বেশি যদি হয়, তার মানে দুইটার বেশি যদি হয় তাহলে কিন্তু ওই লিস্টটা, ওই 100-এর ওই ইমেল লিস্টটা কিন্তু আসলে এটাকে মানে খুব বেশি ভালো হিসেবে কিন্তু ধরা হয় না। আর একটা বিষয় আছে যে বাউন্স রেটটা বেশি হলে কি প্রবলেম হয়, বাউন্স রেটটা বেশি হলে আসলে বায়ারদের প্রবলেম হয় কারণটা কি, যখন বায়ার কোনো ইমেল হোস্টিং থেকে আসলে যখন সে এই ইমেলগুলো পাঠাতে থাকে বারবার যদি এই ধরনের বাউন্স বারবার যদি এইভাবে ইমেল যদি বাউন্স করতে থাকে, একটা সময় হয় কি এই ইমেলগুলো কিন্তু আসলে রেস্ট্রিক্টেড হয়ে যায় বা ব্লক করে দিতে পারে, এবং এমন ঘটনাগুলো ঘটছে এবং আমার বায়ারের সাথে ঘটেছে এবং সে আমাকে জানিয়েছে। সো এখন আসলে তখন আমাদের কী করতে হয়, তখন আমাদের আসলে নতুন করে আবার লিড দিতে হয়। তো একদম সিম্পল সহজ আসান ভাষায় আমি আসলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে বাউন্স রেটটা কী, মানে বাউন্স রেটটা হচ্ছে আপনি ইমেল পাঠাচ্ছেন, ইমেল যাচ্ছে না, সো আলটিমেটলি বায়ারে কিন্তু এই ইমেল নিয়ে কোনো কাজ হবে না। তো ইমেলটা অবশ্যই আমাদেরকে ভেরিফাই করতে হবে, কীভাবে ভেরিফাইড করবেন ইমেলগুলো আমি অলরেডি কিন্তু ভিডিও দিয়েছি, আর সম্পূর্ণ ভিডিওটা হচ্ছে আপনাদের প্রয়োজনের জন্য। ওকে, আমি এসব ভিডিও কিন্তু না করলেও কিন্তু আমার কোনো সমস্যা নাই, শুধুমাত্র আপনাদের যাতে হেল্প হয়, আপনারা যারা এখানে সাপোর্ট পাচ্ছেন এখানে আসলে কোনো কস্ট নাই, অ্যান্ড এই স্কিলটা কাজে লাগিয়ে যদি পরবর্তীতে আপনি আর্নিং করতে পারেন, সো এটা হচ্ছে আপনার জন্য সাপোর্টিভ হবে, আপনার ফ্যামিলির জন্য সাপোর্টিভ হবে, সো এটাই হচ্ছে আমার চাওয়া পাওয়া। সো যাই হোক, সো আপনারা আবার আমার মনে হয় যে রিমডেলিং বিষয়টা, বাউন্সের রেটের এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো বাউন্স রেটটা কমাতে হলে অবশ্যই আমাদেরকে ইমেল ভেরিফাইড ইমেল দিতে হবে, আর যে সকল বায়ার আপনাকে এইভাবে কিন্তু স্ট্রিক্টলি বলে দিবে তাদের অর্ডারগুলো নেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করবেন, কারণ তারা কিন্তু প্রত্যেকটা লিড 1 by 1 চেক করবে, তারপরে কিন্তু অর্ডারটা সে অ্যাকসেপ্ট করবে, আনলেস কিন্তু অর্ডার অ্যাকসেপ্ট করবে না। আর আপনারা যারা পাওয়ারফুল ডিটেলসের অডিয়েন্স আছেন, আপনারা অলরেডি জানেন যে আমাদের পেইড কোর্স শুরু হতে যাচ্ছে, আমাদের এটা আমাদের শুরু হবে হচ্ছে নেক্সট মান্থ, অর্থাৎ মের 15 তারিখে আমাদের এটা শুরু হতে যাচ্ছে। সো আপনারা চিন্তাভাবনা করছেন যে এই কোর্সে আপনারা করবেন, খুব দ্রুত আপনারা অ্যাডমিশনটা নিয়ে ফেলেন, কারণ আমাদের সিট ফিল আপ হয়ে গেলে আমরা কিন্তু তখন আপনাকে আবার ওয়েট করতে হবে পরবর্তী কোনো ব্যাচের জন্য আসলে। আর আমাদের একটা বিষয় আছে যে আমাদের কোর্স ফিস 4,100 টাকা, বাট আমি এটা 2টা ইনস্টলমেন্টে আপনারা দিতে পারবেন, অর্থাৎ আপনারা ভর্তির সময় 2,100 টাকা দিবেন আর পরবর্তী মাসে হচ্ছে আপনারা গিয়ে হচ্ছে 2,000 টাকা কমপ্লিট করবেন। সো এটা হচ্ছে আমাদের এই কোর্সের আউটলাইন, সো অনেকেই আপনারা জানতে চাচ্ছে, তো ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করছি আপনাদেরকে এটা পৌঁছানোর জন্য আপনাদের কাছে ইনফরমেশনটি। আর আপনাদের পরিচিত কেউ যদি এই কোর্সে করতে চায় তাহলে অবশ্যই অবশ্যই পাওয়ারফুল টিউটরসে রেফার করবেন, যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ পাওয়ারফুল টিউটরস ইজ দ্য পারফেক্ট প্লেস ওয়ার ইউ গাইজ ক্যান লার্ন অ্যান্ড আর্ন। সো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটা টিউটোরিয়ালসে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।